রানা প্লাজা ট্র্যাজেডির দু বছরেও প্রতিশ্রুত ক্ষতিপূরণ পায়নি অনেকে। বিভিন্ন সংগঠন ও স্বজনহারাদের বিক্ষোভ, জড়িতদের দ্রুত বিচার দাবি। ছুটির দিনে সিটি নির্বাচনের প্রচারণায় সরগরম রাজধানীর পাড়া মহল্লা। চট্টগ্রামে ভোট বেচা কেনা ঠেকাতে পুলিশকে কঠোর অবস্থানে থাকতে ইসির নির্দেশ। অন্তরাল নয়, দৃশ্যমান হয়ে দেশের সংকটে সেনাবাহিনীকে এগিয়ে আসার আহ্বান বিএনপির। নতুন করে সংকট সৃষ্টি করতে উস্কানি দেওয়া হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের। বাগেরহাটে পিকআপ ভ্যান বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচ, কুমিল্লায় বাস অটোরিকশার সংঘর্ষে মারা গেছে বাবা মেয়ে সহ তিনজন। এবং অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রাজধানীতে মুক্তির উৎসব, স্লোগানে গানে বীর সন্তানদের স্মরণ। সময় সংবাদের সঙ্গে আছে আমি পারমিতা হিম। দেশের ইতিহাসে মানবসৃষ্ট সবচেয়ে ভয়াবহ বিপর্যয় রানা প্লাজা ট্র্যাজেডির দুই বছরে বুক ফাটা আর্তনাদ আর একরাশ ক্ষোভ নিয়ে নিহতদের স্মরণ করল জাতি। নিহত আর নিখোঁজদের স্বজনের আহাজারিতে আবারও ভারী হল সাভারের রানা প্লাজা এলাকার পরিবেশ। নিরাপদ কর্মক্ষেত্র, ন্যূনতম বেঁচে থাকার অধিকার আর ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি শ্রমিকদের কণ্ঠে। অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। দুই বছর পরও স্বজনরা হারানো প্রিয়জনের ছবি বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অভিশপ্ত রানা প্লাজার ধ্বংসাবশেষের আশেপাশে। কিন্তু আর কত অপেক্ষা? আদৌ কি ফিরে পাবেন কাছের মানুষগুলোকে? এত সব প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে শুধু কান্নাই যেন শেষ সম্বল এই হতভাগ্য মানুষগুলোর। শুধু চাওয়া, কারো মুনাফার লোভের কারণে যেন এভাবে আর কাউকে জীবন দিতে না হয়। বিশ্বতে আর কোনো দিন এরকম কোন মালিকরা এরকম কোন ক্ষতি না করতে পারে, এমনি মালিকের শাস্তি দাবি করছি আমরা। যাগর জন্য আমার গো বোন এর এই অবস্থায় জীবন হারাইতে হয়েছে, তাকে কঠিন শাস্তি চাই। সে গর্ভে একটা সন্তান হয়ে গেছে, সে বাপ কি জিনিস করতে পারলো না। আমার বাচ্চারা যাতে পথে ঘাটে না থাকে এমন ব্যবস্থা আমার বাচ্চাদের যাতে কইরা দেয় সরকার। এই অবুঝ শিশুগুলো আজব এই দুনিয়ার কোনো কিছু বুঝে ওঠার আগেই হারিয়েছেন মমতাময়ী মা কিংবা বাবাকে। স্বজনদের দাবি, এদের দায়িত্ব যেন এড়িয়ে না যায় কর্তৃপক্ষ। বাচ্চার বয়স আড়াই বছর চলতেছে, অনেক কষ্টই হইতাছে বাচ্চার মানুষ করা। আমার দাদি অনেক কষ্ট করে আমারে পড়ালেখা করার, আমারে পালে আমার আব্বু। যারা মারা গেছে তাদের সংসার যেন ভালোভাবে চললাম সেই করে, সরকার যেন সেরকম কোন একটা পদক্ষেপ নেয়। দুই বছর পেরিয়ে গেল, আহত নিহত শ্রমিকদের সহায়তার জন্য অনেক আশ্বাস বাস্তবায়ন হয়নি এখনো। নিহত শ্রমিকদের স্মরণে জুরাইন কবরস্থানে এসে এমন ক্ষোভের কথা জানালেন শ্রমিক নেতারা। যারা এই ঘটনার জন্য দায়ী তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি এবং নিহত আহতদের আজীবনের আয়ের সমপরিমাণ অর্থাৎ 48 লক্ষ টাকা তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি। রানা প্লাজা এবং তাজরিন বুঝিয়ে দিয়েছে আমাদের যে শ্রমিকদের কোনো নিয়োগপত্র পরিচয়পত্র থাকে না বলে তাদেরকে পরবর্তীতে চিহ্নিত করা সম্ভব হয় না। সেদিন মৃত্যুর পর থেকে কোন রকম জীবন নিয়ে ফেরা শ্রমিকদের চাওয়া, বেঁচে থাকার ন্যূনতম মৌলিক অধিকার থেকে যেন বঞ্চিত না হন তারা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। রানা প্লাজা ধসের দু বছরেও শুরু হয়নি দায়ী ব্যক্তিদের বিচার কাজ। এ ঘটনায় দায়ের করা দুটি মামলার তদন্ত প্রতিবেদন এখনো আদালতে দাখিল করতে পারেনি সিআইডি। মামলার পাবলিক প্রসিকিউটর দাবি করেছেন, তদন্তে 13 জন সরকারি কর্মকর্তা অভিযুক্ত হওয়ায় 6 জন কর্মকর্তার বিষয়ে মামলার অনুমতি না দেওয়ার কারণেই বিলম্ব হচ্ছে। এদিকে রিটকারী আইনজীবী বিচার শুরু না হওয়ার জন্য দুষলেন তদন্তে গাফিলতি এবং সদিচ্ছার অভাবকেই। আফজাল হোসেনের রিপোর্ট। 2013 সালের আজকের এই দিনে সাভারের রানা প্লাজায় ঘটে বিশ্বের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা। এতে মারা যান 1035 জন, আহত হন 2000-এরও বেশি, যাদের অধিকাংশই পোশাক শ্রমিক। এত মানুষের প্রাণহানি হলেও ঘটনার দু বছরে এখনো শুরু হয়নি দায়ী ব্যক্তিদের বিচার কাজ। বরং হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামি সোহেল রানার বাবা আব্দুল খালেক সহ 9 জন আসামি হাইকোর্টের নির্দেশে জামিনে বের হয়েছেন। তবে মামলার প্রধান অভিযুক্ত যুবলীগ নেতা সোহেল রানা সহ 12 জন আসামি আছেন কারাগারে।
হত্যা এবং ইমারত নির্মাণ আইনে দায়ের করা দুটি মামলার তদন্ত কাজ করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। মামলার কি অগ্রগতি এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি না হলেও মামলা দুটির সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে ছজন সরকারি কর্মকর্তার বিষয়ে এখনও সরকারি অনুমতি না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু করা যায়নি বিচার কাজ। যারা আসামি তালিকাভুক্ত হচ্ছে সরকারি কয়েকজন আছে কর্মকর্তা বা কর্মচারী, তাদের মঞ্জুরি না পাওয়ার কারণে বর্তমানে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা যাচ্ছে না বা দেরি হচ্ছে। এমনকি ঘটনার পর তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে হাইকোর্টের সাত দফা নির্দেশনাও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। মামলার এই অবস্থায় রিটকারী এক আইনজীবী দুষলেন তদন্তে গাফিলতি এবং সদিচ্ছাকেই। এই ঘটনার বিচার আসলে এতদিন ধরে লম্বা হওয়া উচিত বলে আমি মনে করি না। তদন্তকারীদের পক্ষ থেকেও এক ধরনের গাফিলতির বিষয় আছে, কারণ বিষয়টা যেহেতু অনেক বেশি বড় আকারের একটি দুর্ঘটনার বিষয়, অনেকগুলো প্রাণহানি এখানে হয়েছে, আরও অনেক বেশি বোধহয় আন্তরিক হওয়া উচিত ছিল। আগামী 21 মে মামলা দুটির তদন্ত প্রতিবেদন সিআইডিকে বিচারিক আদালতে দাখিল করতে হবে। এছাড়া আগামী রোববার রানা প্লাজা সংক্রান্ত সব মামলার সর্বশেষ অবস্থা জানতে চেয়েছেন হাইকোর্ট। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে আরো রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন, প্রচারণায় তাই ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তবে প্রচারণায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের কর্মী সমর্থক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে বাধা পাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে তাদের অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। কোনো ধরনের অভিযোগ থাকলে নির্বাচন কমিশনে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। নির্বাচনী বিধি অনুযায়ী প্রচারণার জন্য প্রার্থীদের হাতে রয়েছে আর মাত্র 48 ঘন্টা, তাই যেন এতটুকু দম ফেলার সময় নেই তাদের, ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। শুক্রবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জিগাতলা ধানমন্ডি এলাকায় গণসংযোগ করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজ আব্বাস। এ সময় তিনি অভিযোগ করেন সরকার সমর্থিতরা তার পক্ষের নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে প্রচারণায় বাধা সৃষ্টি করছে। যারা নির্বাচন অংশ নিচ্ছে এদের বাড়ি বাইরে হামলা চালাচ্ছে, অনেকেই জেলে আছে, কিন্তু বেশিরভাগই জেলে আছে, বাইরে যারা আছে তারা দু একজন নামলেও ধরে নিয়ে যাচ্ছে। সরকার আসলে জনপ্রিয়তা ভীত হয়ে এইভাবে ভীতিক করে একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। তার অভিযোগ অস্বীকার করেছেন একই এলাকায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। সকালে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নিউমার্কেট আজিমপুর এলাকায় গণসংযোগ করেন তিনি। আমার নামে কোনো মামলা মোকদ্দমা নাই, কোনো ঝামেলা নাই, ঝাঁকি নাই। আমি যদি নির্বাচিত হই, আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই তৌফিক দান করে, আমি প্রথম দিন থেকে আমি কাজ শুরু করতে পারবো। আমি নির্বাচিত হলে পিতা হিসেবে নয় সন্তান হিসেবে তাদের খেদমতে নিজেকে উৎসর্গ করবো। এদিকে উত্তরার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাও তার পক্ষে প্রচারণায় অংশ নেন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান আনিসুল। সাধারণ মানুষ যা চায়, ক্যান্ডিডেটরা যা চায়, যেটা করলে একটি সহজ এবং ভালো নির্বাচন হবে, যেভাবে আর্মিকে ইউজ করলে ভালো হবে, আমি মনে করি সেভাবে এটাকে করা উচিত। যার সততায়, যার কর্মদক্ষতায়, যার অতীতে তার বিশ্বাস আছে এবং ভবিষ্যতের প্রতিও যার প্রতি বিশ্বাস রাখা যায় তাকে ভোট দেবেন, এবং আমি মনে করি যে আমি এই ভোট পাওয়ার যোগ্য। অন্যদিকে রাজধানীর মহাখালী এলাকায় নির্বাচনী প্রচারণা চালান ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিত আওয়াল। সরকারের হস্তক্ষেপের কারণে নির্বাচন কমিশন দ্বিমুখী নীতি অবলম্বন করছে বলে অভিযোগ করেন তিনি। ওনারা বারে বারে সিদ্ধান্ত বদলাচ্ছে, ওনারা বারে বারে অনেক কন্ট্রাডিক্টিং কথা বলছে। সাংবিধানিক অনুযায়ী যে ক্ষমতা ওনাদেরকে দেওয়া হয়েছে ওটারও ব্যবহার ওনারা করছেন না বা করতে পারছেন না। তো অবশ্যই এখানে ধরে নিতে হবে যে কোনো সরকারি হস্তক্ষেপ এখানে আছে। মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য যা যা বাহিনী, যা যা দল, যা যা কিছু বদলানো দরকার সবই করতে হবে এই মুহূর্তে। 26 এপ্রিল মধ্যরাত পর্যন্ত প্রচারণা শেষে সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ হবে আগামী 28 এপ্রিল সকাল 8টা থেকে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সিটি নির্বাচনের পরিবেশ যে কোনো নির্বাচনের চেয়ে অনেক ভালো। সেনাবাহিনী মাঠে না থাকলেও আইন শৃঙ্খলা নিয়ে ভোটারদের উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম। দুপুরে নির্বাচন কমিশনের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সেনাবাহিনী নামানোর মতো পরিবেশ সৃষ্টি হলে তাদের ডাকা হবে। যে নির্বাচনের পরিবেশ এবার যে কোনো সময়কার নির্বাচনী পরিবেশের চেয়ে ভালো। যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছিলেন, একটি সিদ্ধান্ত হয়েছে যে সেনাবাহিনী সেনানিবাসে থেকেই এই দায়িত্বটি পালন করবেন রিজার্ভ অ্যান্ড স্ট্রাইকিং ফোর্স হিসাবে, এবং সেনাবাহিনী যেভাবে দায়িত্ব পালন করেন তাতে কিন্তু রিজার্ভ অ্যান্ড স্ট্রাইকিং ফোর্স হিসাবেই তাদেরকে দায়িত্ব পালন করতে দিতে হবে। এর বাইরে যাওয়ার আসলে সুযোগ নেই।
সেনাকুঞ্জের অন্তরালে না থেকে দৃশ্যমান হয়ে দেশের চলমান সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুব রহমান। অন্যদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, নির্বাচনে সেনা টহলের সিদ্ধান্ত পরিবর্তনই প্রমাণ করে সরকারের ইচ্ছায় পরিচালিত হচ্ছে নির্বাচন কমিশন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তারা। ক্যান্টনমেন্টে থাকবে সেনা নয়, এটা কেউ মেনে নেবে না। আমরা চাই সেনাবাহিনীকে সকল জায়গায় দৃশ্যমান, সকলে দূর থেকে দেখছে, তারা মুভ করছে, তারা চতুর্দিকে দৃশ্যমান আছে এবং তাদের সেই ম্যানিস্ট্রিয়াল পাওয়ার আছে, তাহলে তারা ইফেক্টিভ হবে। আমি জানি না সেনাবাহিনীর কোনো কর্মকাণ্ডকে যদি ব্যর্থ করে দেওয়া হয় সেটা কিন্তু আমি মনে করি জাতির জন্য সবচেয়ে লজ্জাজনক হবে এবং সেটা কেউ সহ্য করবে না। আজকে বাংলাদেশের যে সংকট, সে সংকট গণতন্ত্রের সংকট, সে সংকট নিরাপত্তার সংকট, সে সংকট আইন শৃঙ্খলার সংকট, সেই সংকটে সেনাবাহিনী এগিয়ে আসে দৃশ্যমান থেকে সকলে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। সেনা মোতায়েনের ব্যাপারে এই সিদ্ধান্তের পরিবর্তন প্রমাণ করে যে নির্বাচন কমিশন সরকারের ইচ্ছায় পরিচালিত হবে। এটাতে ইঙ্গিত বহন করে যে এই নির্বাচনটি পুলিশ এবং র‍্যাবই করবে। এদিকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম অভিযোগ করেছেন, নতুন করে দেশের সংকট সৃষ্টি করতেই সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে বিএনপি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন। তিনি আরো বলেন, নির্বাচনকে বানচাল করতেই সেনাবাহিনী মোতায়েনের নাটক সৃষ্টি করেছে বিএনপি। বেশ সুন্দর একটা নির্বাচনী আমেজ আছে ঢাকা এবং চট্টগ্রামে, যার গায়ে মানুষ পোড়ার গন্ধ, লাশের গন্ধ যার গায়ে, তিনি যখন দুর্গন্ধময় দেহ নিয়ে রাস্তায় নামলেন, এই আনন্দময় পরিস্থিতির একটা সংঘাতময় পরিস্থিতির দিকে যাওয়া শুরু করেছে। এই আচরণবিধি লঙ্ঘন করছে। আচরণবিধি যদি বলি, 6-2 এর কথাটা, পথসভা করতে পারবেন, ঘরোয়া সভা করতে পারবেন, এই রাস্তায় হাজার হাজার মানুষ নিয়ে জনদুর্ভোগ সৃষ্টি আপনি করতে পারবেন না, তিনি জনদুর্ভোগ সৃষ্টি করছেন। তাকে নির্বাচন কমিশনের উচিত তাকে ইমিডিয়েটলি বিরত রাখা। আজকে লেফটেন্যান্ট জেনারেল মাহবুব রহমান তিনি বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে, গণতন্ত্র রক্ষার স্বার্থে সেনাবাহিনীকে দৃশ্যমান হওয়া উচিত। গণতন্ত্র রক্ষার স্বার্থে সেনাবাহিনীকে তিনি মাঠে নামাতে চাচ্ছেন, ব্যারাক ছেড়ে বাইরে আনার উস্কানি দিচ্ছেন, নতুন করে আরেকটি সংকট সৃষ্টি করার চেষ্টা করছেন। সেনাবাহিনীকে উস্কানি দেওয়ার অপরাধে তার বিরুদ্ধে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। সময় সংবাদে আরো থাকছে, সাভারে ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার দুই জঙ্গি এক সময় শিবির কর্মী ছিল, দেশে অরাজকতা সৃষ্টি ছিল উদ্দেশ্য দাবি পুলিশের। এবং ওয়ানডেতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর আজ একমাত্র টি টোয়েন্টিতে জয়ের প্রত্যয় টাইগারদের, স্টেডিয়াম এলাকায় দর্শক সমর্থকদের ভিড়। অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি, দরপত্র নিয়ন্ত্রণ, ভর্তি বাণিজ্য, শিক্ষক লাঞ্ছনা, সাংবাদিক পুলিশের ওপর হামলাসহ নানা ঘটনায় বারবারই আলোচনায় উঠে এসেছে ছাত্রলীগ। আর এসব ঘটনায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে খোদ আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতাদেরও। সর্বশেষ বর্ষবরণে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নারীর উপর যৌন হয়রানির ঘটনায়ও অভিযোগের তির এই সংগঠনটির দিকে। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ কেন্দ্রীয় নেতৃত্বের দাবি, কোনো ঘটনা ঘটলে ছাত্রলীগকে দায়ী করা সুশীল সমাজের নিয়মে পরিণত হয়েছে। বিস্তারিত সাতিনা শারমিনের বিশেষ প্রতিবেদনে। চলতি বছর 11 এপ্রিল কুমিল্লায় ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ, 9 জন আহত ও 1 জন নিহত হন। এ মাসেরই 14 তারিখ দিনাজপুরের হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 জন নিহত ও আহত হন কমপক্ষে 15 জন। আর গত 6 বছরে ছাত্রলীগ নিজেদের মধ্যে বা অন্য সংগঠনের সঙ্গে অন্তত 432 বার সংঘর্ষে জড়িয়েছে। এতে নিহত হয়েছেন 54 জন, আহত হয়েছেন 1500-এর বেশি। জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোরার্ডি উদ্যানের গেটের ঘটনায়ও রয়েছে একই অভিযোগ। তবে ছাত্রলীগ প্রধান জানান, দলীয় কোন্দলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আর নারীর যৌন হয়রানির ঘটনাকে পুঁজি করে কয়েকটি গোষ্ঠী রাজনীতির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। ছাত্রলীগের কেউ জড়িত নেই, যে ছাত্রলীগকে নিয়ে কথা বলা, ছাত্রলীগকে
নিয়ে সমালোচনা করা, এটি কিন্তু একটা ফ্যাশনে পরিণত হয়। মা বোনদের ইজ্জত নিয়ে তারা রাজনীতির চেষ্টা করছেন। আমরা রাজনীতি করতে চাই না, আমরা চাই দোষীদেরকে চিহ্নিত করা হোক, দোষীদের বিচারের আওতায় আনা হোক। এদিকে রাজনীতি বিশ্লেষকদের মতে, শুধু ছাত্রলীগই নয়, বড় ছাত্র সংগঠনের নেতৃত্ব ক্ষমতাসীন দলের নানা দুর্নীতির ফাঁদে পা দিচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে ছাত্রলীগ পাদপ্রদীপের নিচে আছে, যাই যে অপকর্ম করা হচ্ছে সেগুলি কিন্তু মানুষ জেনে ফেলছে। আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায়, সেই ছাত্রদল যখন ক্ষমতায় আসবে, তারাও এই কাজ, এই ধরনের কাজই করতে থাকবে। নেতা নেত্রীদের বসে ভাবতে হবে যে আমরা নৈতিক অবস্থানে যদি আমাদের ছাত্রদেরকে না রাখি, যে শক্তির উদ্ভব হবে তাকে নিয়ন্ত্রণ করা সেই সংগঠনের পক্ষে সম্ভব হবে না। বেপরা ছাত্র নেতৃত্বকে নিয়ন্ত্রণ করতে হলে মূল রাজনৈতিক সংগঠনগুলো থেকেই নৈতিকতার নিয়ম কানুন বেঁধে দেওয়ার পরামর্শ তাদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অসাম্প্রদায়িক একটি দেশের স্বপ্নে লাখো প্রাণের বিনিময়ে, নয় মাসের যুদ্ধে যে বাংলাদেশের স্বাধীনতা, এই চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আবারও অনুষ্ঠিত হয়ে গেল মুক্তির উৎসব। দিনব্যাপী এই উৎসবে রাজধানীর স্কুলের শিশু কিশোররা নাচ আর গানে স্মরণ করেছে দেশের বীর সন্তানদের। প্রজন্ম থেকে প্রজন্মে মাতৃভূমির জন্মের ইতিহাস পৌঁছে দিতেই ছিল এমন প্রয়াস। ছোট ছোট এই শিশুরা নাচ আর গানের মাধ্যমে শ্রদ্ধা ভরে স্মরণ করেছে দেশের সূর্য সন্তানদের। সেই স্লোগান বারবার উচ্চারিত হলো যা দিয়ে দেশ স্বাধীন হয়েছিল। অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল তার স্বভাব সুলভ ভঙ্গিতে শিশুদের চোখে এঁকে দিলেন ভবিষ্যতের অধরা স্বপ্নকে। বাংলাদেশ থেকে ফিজিক্সে নোবেল প্রাইজ আনতে হবে, কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ আনতে হবে, বায়োলজিতে নোবেল প্রাইজ আনতে হবে, লিটারেচারে নোবেল প্রাইজ আনতে হবে। নতুন মুখের মাঝে এই বীরঙ্গনা দেখছেন অসাম্প্রদায়িক চেতনাকে। আবার একাত্তরে চলে যাই, আবার এই একাত্তরের শক্তিকে ফিরে পাই। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তরুণদের মাঝেই দেখতে পেলেন নতুন নেতৃত্বকে। ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে তোমরা লালন করে নিলেই তোমরাও হবে দেশের ভবিষ্যৎ মুক্তিযোদ্ধা। শিশু কিশোররাও যেন মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে গেলেন সাথে করে। স্মৃতিগুলো এখানে তুলে ধরছে, প্লাস আমরা এখানে এসে জানতে পারলাম যে ওনারা কিভাবে কষ্ট করে দেশটা স্বাধীন করছে। যুদ্ধে যা যা হয়েছে সব বলার জন্য এই অনুষ্ঠানটা শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতি বছরের মতো এবারও আয়োজন করে এই উৎসবের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আবারও সিটি নির্বাচনের খবর। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের দিন যতই এগিয়ে আসছে, ভোট কেনাবেচার বিষয়টিও ততই ভাবিয়ে তুলছে প্রশাসনকে। বিশেষ করে ভোট গ্রহণের আগের রাতে বস্তি এলাকাগুলোতে প্রকাশ্যেই করা হচ্ছে ভোট কেনাবেচা। এ নিয়ে নির্বাচন কমিশন যেমন চিন্তিত, তেমনি চিন্তিত পুলিশ প্রশাসনও। এ অবস্থায় আগামী 26 এবং 27 এপ্রিল রাতে কঠোর অবস্থানে থাকার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রিটার্নিং অফিসার। বিস্তারিত জানাচ্ছেন কমল। আগামী 28 এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন 18 লাখ ভোটার। এই অবস্থায় আচরণবিধির কঠোর বেড়াজালের মাঝেও ভোটারদের মন ভরাতে চেষ্টার কোনো কমতি নেই প্রার্থীদের, তবে তার মাঝেও চলে ভোট কেনার চেষ্টা। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীগুলো, কেন্দ্র ভিত্তিক নিয়োগ থাকার সুবিধা নেই, সুযোগ সন্ধানীরা, প্রার্থী কিংবা ভোটার দুপক্ষই সুযোগ সন্ধানী হওয়ায় তাদের শনাক্ত করা অনেকটা কঠিন। ভোটাররাও যারা নেন তারা যেমন স্বীকার করতে চান না, যে প্রার্থী দিচ্ছেন তারাও স্বীকার করতে চান না, যার ফলে এটা আমাদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়। ইলেকশনের আগের দিন রাতে যেদিন আমাদের আসলে সমস্ত ফোর্স কেন্দ্রে গিয়ে ডিপ্লয়মেন্ট হয়, তখন শহরে ওইভাবে নিরাপত্তা জোরদার থাকে না, কারণ কেন্দ্র ভিত্তিক থাকে কিন্তু রাস্তা ভিত্তিক থাকে না, তো এই এই সুযোগটি তারা নিয়ে থাকেন। এই অবস্থায় ভোট গ্রহণের আগে দুরাত টাকা লেনদেনের ব্যাপারে কঠোর অবস্থানে থাকার জন্য পুলিশকে করা নির্দেশনা দিয়েছেন রিটার্নিং অফিসার। ভোট গ্রহণের আগের দিন এবং তার আগের দিন রাত তারা পাহারা দিবে প্রতিটি এলাকায়। যদি কোথাও দেখা যায় এইভাবে অনেক অর্থ নিয়ে কেউ যায়, তাদেরকে পাকড়াও করবে এবং যদি কোনো টাকা লেনদেন হয় তা কঠোরভাবে নজরদারিতে রাখা হবে। 2008 সালের সংসদ নির্বাচনের আগের রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে 56 লাখ টাকা আটক করেছিল পুলিশ। এর মধ্যে আন্দরকিল্লা মোড়ে পাওয়া গিয়েছিল 40 লাখ টাকা। এই পরিস্থিতিতে নগরী চিহ্নিত অন্তত 20টি বস্তি নজরদারির মধ্যে রয়েছে বলে দাবি পুলিশের। বিশেষত বস্তি এলাকা বা যেখানে নিম্ন আয়ের লোকজন থাকে সেই এলাকাগুলোতে এই ধরনের হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা আমাদের আইডেন্টিফাই করা আছে কোন এলাকাগুলোতে হইতে পারে, এই জন্য আমাদের ওই এলাকাগুলোতে বিশেষ পুলিশি ব্যবস্থা থাকবে।
ষাট বর্গ মাইলের চট্টগ্রামে 41টি ওয়ার্ডের 719টি কেন্দ্রে এবার ভোট গ্রহণ করা হবে। আর এ নির্বাচনে প্রার্থী হিসেবে রয়েছেন মেয়র পদে 12 জন, সাধারণ কাউন্সিলর পদে 212 এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 61 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনেও চলছে জমজমাট প্রচারণা। জনসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসিরউদ্দিন। সকালে নগরীর ইপিজেড এলাকা থেকে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় ওই এলাকায় আদিবাসীদের বৈশাখী পুনর্মিলনী উৎসবে যোগ দিয়ে তাকে মেয়র নির্বাচিত করার আহ্বান জানান তিনি। নির্বাচিত হলে আদিবাসীদের বিভিন্ন সমস্যা দূর করারও অঙ্গীকার করেন আজম নাসির। এরপর ওই এলাকার শ্রমজীবী মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন তিনি। চট্টগ্রাম শহরের একেবারে প্রধান শহরের অনেক এলাকা কোমর সমান পানির নিচে তলিয়ে গিয়েছে, এইটাকে আমি প্রাধান্য দিই। স্বল্পমেয়াদি একটা পরিকল্পনা পদক্ষেপ আমি গ্রহণ করবো, যাতে শহরীয় পর্যায়ে কিভাবে রাখা যায় এটা, এটা হলো যে আমি এখন টপ প্রায়োরিটি দিব ইনশাল্লাহ। কমার্স ব্যাংকের আশুলিয়া শাখায় দুর্ধর্ষ ডাকাতি ও রোমহর্ষক সাত খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো দুজনকেও গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম। এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের ডিআইজি দাবি করেছেন গ্রেপ্তার হওয়া দুজনই শিবিরের সাবেক কর্মী। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে হাজির করা হয় সাভারের কলমা এলাকায় বৃহস্পতিবার রাতভর পুলিশের অভিযানে ধরা পড়া বাবুল সর্দার ও মিন্টু প্রধানকে। পুলিশ দাবি করছে শিবিরের সাবেক এই দুই কর্মী কমার্স ব্যাংকের আশুলিয়া শাখায় ডাকাতি ও রোমহর্ষক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। বাবুল ও মিন্টুর দেওয়া তথ্য অনুযায়ী টঙ্গীর আউচপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় ব্যবহৃত গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম, চাপাতি, ড্যাগার উদ্ধার করা হয়। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল, জিহাদি বই ও যে মানে মেশিন সেটা উদ্ধার হয়েছে, এবং যে ছুরি দিয়ে ওখানে আঘাত করা হয়েছে সেম ছুরি, ওই রকমই রক্ত মাখা ছুরি, ওই রকমই একই মানে আদলের এবং একই রকমের তৈরি, একই রঙের এই যে ছুরিগুলো, বড় বড় ছুরি আপনারা দেখেছেন যে এগুলো উদ্ধার হয়েছে। ব্রিফিং এ ঢাকা রেঞ্জের ডিআইজি আবারও দাবি করেন ডাকাতি নয়, নাশকতাই ছিল হামলাকারীদের উদ্দেশ্য। এখন যারা গ্রেপ্তার হচ্ছে তারা সকলেই আগে এক সময় শিবির করত এবং তাদের পরিচয় এরকমই, এবং তাদেরকে তারা এখন একটি জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত, এবং এর পিছনে কারা আছে এখনো পর্যন্ত আমরা সেই পর্যন্ত যাইতে পারিনি, তদন্ত করে আমরা ইনশাআল্লাহ পৌঁছাবো সেই পর্যন্ত। পুলিশ আরো জানিয়েছে ব্যাংকের পর্যবেক্ষণ ক্যামেরায় ছবি রেকর্ড না হওয়ার কারণ বের করতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই সহোদর সহ 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 3 জন। পুলিশ জানিয়েছে দুপুর 2টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের ফলতিতা বটতলা এলাকায় ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যান চালক সহ 5 জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো 3 জন। আহতদের উদ্ধার করে প্রথমে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতরা গোপালগঞ্জ থেকে মাছ বিক্রি করে পিকআপ ভ্যানে করে ফকিরহাটে ফিরছিলেন বলে জানিয়েছে পুলিশ। বড় পরিবহনটা আইসে এরে উল্টো সাইডে আর কি চাপা দিছে গাড়িওয়ালারা, এরা টানের লগন অতিরিক্ত। ঠিক আছে, ছোট গাড়ি গুলাই আমাকে এই জায়গাটা যে বাজার, এই জায়গায় আপনাদের মাছের গাড়ি টাড়ি দিয়ে এই জায়গায় সবসময় গাড়ির ভিড় থাকে বেশি এই রোডেই। টুঙ্গিপাড়া যে এক্সপ্রেস গুলো এগুলো ওই বিটেও ব্রেক করে না, এরা সবসময় রানিয়ে থাকে, একটা বাজার ঘাট এও ব্রেক করবে না, যত বড় ভিড় থাকুক এরা শুধু মানে রানিং টাইম সবসময়। এই গাড়ি যাচ্ছিল ফলদিবা থেকে এদিকে, আর ওদিক থেকে যেটা আসছিল খুলনা থেকে যে আসছিল এই গাড়ি বড় স্পিডে ছিল, এবং সবচেয়ে যে সামনে যারা মারা গেছে এটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু পিছনে যে 3 জন মারাত্মক গুরুতর দুজন মারা গেছে শুনলাম সেটা কিন্তু খুব ভয়াবহ ব্যাপার। যে এদিকে কুমিল্লায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে বাবা মেয়ে সহ 3 জন নিহত হয়েছেন, এতে আহত হন আরো 3 জন। সকালে কুমিল্লা সদর উপজেলার সুয়াগাজীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানিয়েছে চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী কাদের ও তার মেয়ে তানজিনা সহ আরও 1 যাত্রী নিহত হন। এ সময় আহত 3 যাত্রীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক বাসটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়ে গেছে। আম
আমরা আছি ইঞ্জিনে যাইতেছি, এদিকে বাসটা এদিকে তুনাইয়ে ঢুকে দিয়ে চুরমাচুর হয়ে গেছে। চারজন রোগী এখানে বর্তমানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ভর্তি হয়েছে, তার মধ্যে একটা বাচ্চা আছে পিচ্ছি, উনার শরীর অবস্থা খুবই খারাপ। গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় মা মেয়ে নিহত হয়েছেন, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছেন ছেলে শাহজাহান মিয়া। পুলিশ জানায় গভীর রাতে শ্রীপুরের কাচারিপাড়া এলাকায় একটি বাড়িতে ঢুকে ঘুমন্ত মা ও মেয়ের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হন মা হাসুনি বেগম ও মেয়ে আরিফা। এ সময় আরিফার ভাই বাধা দিতে গেলে তাকেও দুর্বৃত্তরা আঘাত করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরিফা। এদিকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মা হাসুনি বেগম। ময়মনসিংহের ফুলপুরে গড় বিলের নামে বাড়তি বিদ্যুৎ বিল দেওয়া হচ্ছে বলে অভিযোগ পিডিবির সেচ গ্রাহকদের। তাদের দাবি, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিলেও বা সংযোগ না নিলেও অনেকের নামে ভৌতিক বিল আসছে, আর বিল পরিশোধ না করায় অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে। এ অবস্থায় বাড়তি বিল প্রত্যাহার না করা পর্যন্ত বিল পরিশোধ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন সেচ গ্রাহকরা। তবে পিডিবির কর্মকর্তারা বলছেন, বিষয়টি সমাধানের জন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। হোসেন আলী তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। পিডিবির ভৌতিক বিদ্যুৎ বিল নিয়ে দিশেহারা ময়মনসিংহের ফুলপুর উপজেলার শত শত সেচ গ্রাহক। গড় বিলের নামে বাড়তি বিল সংযোগ বন্ধ করে দেওয়ার পর এমনকি সেচ সংযোগ না নিলেও অনেকের নামে বিল আসছে বলে অভিযোগ তাদের। বাড়তি বিল পরিশোধ না করায় অনেক সেচ গ্রাহকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পিডিবি, কেউ কেউ গ্রেপ্তার হয়ে জেলও খেটেছেন। এ অবস্থায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে এই অঞ্চলের কৃষকদের। বিল দেয়া পরিশোধ করে আসছি, এখন আমার নামে 60,000 টাকা তারা বিল বানাইছে। সেচ পাম্প চালাই একটা, আমার বিল আসে 3টা, আর যাও একটা যে চালা এটা 3 কিলো ওটা আমার অনুমোদন। মিটার দিলে মিটারে যা বিল আসবো আমরা তাই সরকারের কাছে বিল দিয়ে দিব, কিন্তু তারা কোনো মিটার দেয় নাই। হ্যাঁ, দুর্নীতি করে জায়গা জায়গা লুক সেটিং করে রাখে আর আমাদের উপরে প্রেশার সৃষ্টি করে দেয়। এদিকে গত 3 বছর ধরে প্রিপেইড কার্ডে বিএডিসির একটি সেচ পাম্প চালানো হলেও একই সময়ে 3 লাখ টাকারও বেশি বিল করায় পিডিবির বিরুদ্ধে মামলা করেছেন এক গ্রাহক। আর বাড়তি বিল প্রত্যাহার না করা পর্যন্ত বিল পরিশোধ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন সেচ গ্রাহকরা। আমরা এটা দ্রুত পরিত্রাণ চাই, আমাদেরকে যতক্ষণ পর্যন্ত বিল সংশোধন করে না দিবে, সঠিক বিল না দেবে ততক্ষণ পর্যন্ত বিল দিব না আমরা। অবৈধ বিল দেই নাই, লাগি পিডিবি আমার উপরে একটা মামলা করছে, আমি তাদের বিরুদ্ধে একটা মামলা করছি জজকোর্টে, জজকোর্ট তাদেরকে ফোকাস করছে। তবে পিডিবি কর্মকর্তারা বলছেন, বিষয়টি সমাধানের জন্য 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, বাড়তি বা ভৌতিক বিল প্রমাণিত হলে সমাধান করে দেয়া হবে। এই ধরনের তথ্য, এই ধরনের ইনফরমেশন আমাদের কানে আসছে, ওগুলো আমরা আইডেন্টিফাই করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতেছি, এবং যেগুলো ভৌতিক বিল এগুলো আমাদের একটা 3 সদস্য কমিটি আছে, ওই কমিটির মধ্যে প্রেরণ করে আমরা তদন্তপূর্বক এটা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সচেষ্ট আছে। এবং ময়মনসিংহের ফুলপুর উপজেলায় 1,000-এরও বেশি সেচ গ্রাহক রয়েছে বলে পিডিবি সূত্রে জানা গেছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। আবারও রানা প্লাজা ট্র্যাজেডির খবর। রানা প্লাজা ট্র্যাজেডিতে মা বাবা হারা শিশুদের চোখের জল শুকায়নি এখনো। দরিদ্র পরিবারের এসব শিশুদের ঠাঁই হয়েছে গাইবান্ধার বেসরকারি একটি সংগঠন অর্কা হোমে। রানা প্লাজা ট্র্যাজেডিতে জড়িতদের শাস্তি হোক এমনটাই দাবি স্বজন হারা শিশুদের। ওবায়দুল ইসলামের তোলা ছবি নিয়ে গাইবান্ধা থেকে হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। শিশু আলামিন, মায়ের স্নেহ আর ভালোবাসায় বেড়ে উঠছিল শিশুটি। সাভারের রানা প্লাজার ইট পাথরের নিচে চাপা পড়ে এই শিশুকে রেখে চলে যান মা ফাতেমা বেগম। স্বামী পরিত্যক্তা মায়ের স্বপ্ন ছিল আলামিন একদিন মাথা উঁচু করে দাঁড়াবে, অথচ এখন ধুকছে বেঁচে থাকার জন্য। রানা প্লাজা ট্র্যাজেডিতে আলামিনের মতো আকালেই মাহারা হয়েছে নিষ্পাপ এসব শিশু। তারা বঞ্চিত হয়েছে মায়ের স্নেহ ভালোবাসা থেকে। ওরা জানে আর কোনোদিনই স্নেহ মাখা মায়ের পরশ পাবে না। তাদের দাবি, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি হোক। আমাকে আদর করতে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমাকে অনেক কিছু করতে ভালোবাসতো, কিন্তু সে বেঁচে নাই, এখন সেই বিষয়ে আমাকে খুব কষ্ট লাগে। যাদের কারণে আজকে আমাদের মা নেই আর বাবা নেই, যাদের কারণে অনেকজনই রানা প্লাজা ধসে মারা গিয়েছে, আর তাদের আমরা বুঝাতে চাই যেন আর কোনোদিন এরকম দুর্ঘটনা না ঘটে। ভাগ্যহারা দরিদ্র পরিবারের এই শিশুরা এখন বেড়ে উঠছে গাইবান্ধার বেসরকারি সংগঠন অর্কা হোমে। তাদের লালন পালনের দায়িত্ব নিয়েছে সংগঠনটি। তারা তো বাবা মাকে হারিয়ে একটা কষ্টের মধ্যে আছেই,
এই কষ্ট ভুলে যেন তারা একটা ভালো জায়গায় অবস্থান করতে পারে, প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারে, তাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারে, জাস্ট এই তাদেরকে সহায়তা করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। 2014 সালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হোসেনপুরে অর্কা হোম প্রতিষ্ঠিত হয়। এই হোমে রানা প্লাজা ট্রাজেডিতে বাবা মা হারা 6 শিশু বেড়ে উঠছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বছর ঘুরে আবারও আসছে বারো বৈশাখ, আবারও মেলা খেলায় জমে উঠেছে বন্দর নগরী চট্টগ্রাম। 106 বছরের ঐতিহ্য জব্বারের বলি খেলাকে কেন্দ্র করে আজ থেকে শুরু হলো তিন দিনের বৈশাখী মেলা। সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কায় পুলিশ প্রথমে মেলার অনুমতি দিতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত জনদাবি মেনে নিয়েছে তারা। 25 এপ্রিল বলি খেলা হলেও মেলা চলবে 26 এপ্রিল দুপুর পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। ব্রিটিশ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে, যার যার অবস্থান থেকে সবাই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এর মাঝে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হয় চট্টগ্রামের বনেদি সওদাগর আব্দুল জব্বার। এ আন্দোলনে দেশের তরুণ যুবকদের সংগঠিত করার পাশাপাশি শারীরিক যুদ্ধে অনুপ্রাণিত করতে 1909 সালে চালু করে এ কুস্তি প্রতিযোগিতা, আঞ্চলিক ভাষায় যাকে বলে বলি খেলা। তরুণরা এখানে বলি খেলা কুস্তি ধরার জন্য এগিয়ে আসে। আপনারা আপনারা তো প্রত্যেক বছর দেখে আসছেন, এই বলি খেলা তো আমাদের চট্টগ্রামবাসীরই খেলা। প্রতি বছরের 12ই বৈশাখ বিকেলে লালডিগি ময়দানে চলে কুস্তি প্রতিযোগিতা, যেখানে অংশ নেয় দেশ সেরা কুস্তিগিররা। আর এই বলি খেলাকে কেন্দ্র করে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বসে বৈশাখী মেলার আয়োজন। এই আবহ আমাদের আবাল বন্যিতা যারা আছে সবার এই মেলা, এই মেলা যাতে সার্থক সুন্দর হয় আমরা সর্বত্র সহযোগিতা কামনা করছি। অন্যান্য বছরের মতো এবারও বিভিন্ন জিনিসের পসরা নিয়ে দোকানিরা বিভিন্ন জেলা থেকে নগরীতে এসেছেন বিক্রি করতে। কুলা, চেয়ার, টেবিল সবকিছু আছে, কুলা ডালা যা আছে তাই নিয়ে আসি আমরা। মেলাগুলোকে আইসা মহিলাদের কাছে চুরি বিক্রি করি, প্রতি বছর খেলা টেলা এখানে বিক্রি টিক্রি করি, কিছু ইনকাম হয়। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এ আশঙ্কায় প্রথমে মেলার অনুমতি না দিলেও পরে ঐতিহ্যগত দিক বিবেচনা করে শুক্রবার থেকে রোববার দুপুর পর্যন্ত মেলার অনুমতি দিয়েছে পুলিশ প্রশাসন। এই গরিব মানুষগুলো ওই যে আসলো ট্রান্সপোর্ট দিয়ে, এই ভাড়া তো তাদের উঠবে না, যেহেতু শুক্র শনি ছুটির দিন ভিড়টা কম হবে এবং রবিবারের দিন দুপুরের পর্যন্ত তারা থাকতে পারবে। মেলায় হাতে তৈরি শীতল পাটি, বাঁশ বেতের তৈরি সামগ্রী, মাটির তৈরি বিভিন্ন জিনিস সহ গ্রামীণ সামগ্রী এই মেলায় পাওয়া যায়। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ইসলামের নাম ভাঙিয়ে ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্তির মাঝে ফেলে নির্বাচনে বিজয়ের পায়তারা করছে স্বাধীনতা বিরোধীরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট। বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হাসান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নতুন আন্দোলন তৈরির দুরভিসন্ধিতে আছেন বেগম জিয়া। সংবাদ সম্মেলনে এই অশুভ শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার পাশাপাশি স্বাধীনতার সপক্ষে শক্তিকে আসন্ন সিটি নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, এপির সমাবেশ চলার সময় এক কৃষকের আত্মহত্যার ঘটনায় দলটির অজ্ঞাতনামা নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ। অভিযোগপত্রে পুলিশ বলেছে, গাজেন্দ্র সিং নামের ওই কৃষককে গাছ থেকে নামানোর সময় চেষ্টা চালাতে গেলে তাদের বাধা দেয় এপি কর্মীরা। গাজেন্দ্রের আত্মহননের প্রস্তুতির সময় এএপি কর্মীরা তালি দিয়ে তাকে প্ররোচিত করে বলে অভিযোগ পুলিশের। বৃহস্পতিবার লোকসভায় একই ধরনের অভিযোগ তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তবে পুলিশের উপর দোষ চাপিয়েছে দিল্লির ক্ষমতাসীন দল এএপি। দলটির নেতারা বলছেন, গাজেন্দ্রকে বাধা দিতে কোনো উদ্যোগই নেয়নি পুলিশ। এদিকে এই ঘটনায় এএপির দিল্লি সরকারের নির্দেশে শুরু হওয়া জেলা প্রশাসনের বিচার বিভাগীয় তদন্ত কাজে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে দিল্লি পুলিশ। বাংলাদেশ ও পাকিস্তানের টি টোয়েন্টি ম্যাচ প্রসঙ্গ, সফরের একমাত্র টি টোয়েন্টি ম্যাচে মিরপুরে কিছুক্ষণ পরেই স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। এই ফরম্যাটে টাইগারদের কিছুটা ঘাটতি থাকলেও ক্রিকেটাররা ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে পারলে এই ম্যাচেও জয় সম্ভব বলে বিশ্বাস অধিনায়ক মাশরাফির।
অন্যদিকে জয়ের কথা না বললেও পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি বললেন ম্যাচটি হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বাংলাদেশ ও পাকিস্তানের টি টোয়েন্টি ম্যাচটি সন্ধ্যার পরই অনুষ্ঠিত হবে, তাই বাংলাদেশের ক্রিকেটাররা এদিন শেষ বিকেল থেকে শুরু করে ফ্লাড লাইটে দীর্ঘ সময় ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন করে। মিরপুরের সেন্টার উইকেটে সাব্বির সাকিবদের বিগ শট খেলার দীক্ষা দেন কোচ হাতুরু সিংহে। জানা গেছে এই ম্যাচে তিন পেসার একাদশে নেওয়া হবে, সেক্ষেত্রে অভিষেক হতে পারে বাহাতি পেসার মুস্তাফিজের, আর দুই ওপেনার রনি তালুকদার কিংবা লিটন দাসেরও সম্ভাবনা আছে অভিষেক হবার। দু দলের এ পর্যন্ত সাত বারের সাক্ষাতে জয় শূন্য রয়েছে বাংলাদেশ। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রানা প্লাজা ট্র্যাজেডির দু বছরেও প্রতিশ্রুত ক্ষতিপূরণ পায়নি অনেকে, বিভিন্ন সংগঠন ও স্বজনহারাদের বিক্ষোভ, জড়িতদের দ্রুত বিচার দাবি। ছুটির দিনে সিটি নির্বাচনের প্রচারণায় সরগরম রাজধানীর পাড়া মহল্লা, চট্টগ্রামে ভোট বেচা কেনা ঠেকাতে পুলিশকে কঠোর অবস্থানে থাকতে ইসির নির্দেশ। অন্তরাল নয়, দৃশ্যমান হয়ে দেশের সংকটে সেনাবাহিনীকে এগিয়ে আসার আহ্বান বিএনপির, নতুন করে সংকট সৃষ্টি করতে উস্কানি দেওয়া হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের। বাগেরহাটে পিকআপ ভ্যান বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচ, কুমিল্লায় বাস অটোরিকশার সংঘর্ষে মারা গেছে বাবা মেয়ে সহ তিনজন। এবং অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রাজধানীতে মুক্তির উৎসব, স্লোগানে গানে বীর সন্তানদের স্মরণ। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, যে কোনো বাংলালিংক রবিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন, স্ট্যাটাস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।